বন্ধুরা, টাইম মেশিন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমি যে ঘড়িটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে অলিভসের একটি চেইন ঘড়ি, মডেল নাম্বার 5563, মানে 5563। আপনি এই ঘড়িটি সম্পর্কে এখন সম্পূর্ণ জানতে পারবেন, আসলে এই ঘড়িটি কেমন বা এই ঘড়িটি কিনবেন কি না বা কিনলে কেমন হবে। তো এখন বলতেছি, শুনুন। এই ঘড়িটি অলিভস কোম্পানির একটি ঘড়ি, এটি মেড ইন চায়না, এটি হচ্ছে অরিজিনাল চায়না সেটিং একটি ঘড়ি, 100% ওয়াটার প্রুফ। আর এই ঘড়িটির যে চেইন আর এটাতে যে মেটাল ব্যবহার করা হয়েছে, এটা স্টেইনলেস মেটাল, মানে হচ্ছে মরিচা ধরবে না, এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এটা 100% ওয়াটার প্রুফ হওয়াতে আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন, বৃষ্টিতে অথবা যে কোনো পরিস্থিতিতে আপনি এটি পরিধান করলে আপনার সমস্যা হবে না, যে এটি ভেতরে পানি যাবে অথবা দুশ্চিন্তা থাকবে না এটি নষ্ট হবে কি না। এটি অবশ্যই নষ্ট হবে, আসলে পৃথিবীর সব কিছুই নষ্ট হয়, তো এটিও নষ্ট হবে, কিন্তু এটি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। মানে আপনি এক্সপেকটেশনের তুলনায় অথবা এটার দামের তুলনায় অনেক দিন ব্যবহার করতে পারবেন। আসলে দাম নিয়ে কথা উঠে গেল, দামটা আমি এই ভিডিওতে এখন বলবো না, আমি ডেসক্রিপশনে এটার একটা মিনিমাম দাম দিয়ে দিব যাতে আপনাদের ধারণা জন্মে। ডেসক্রিপশনটি অবশ্যই আপনি দেখে নেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব ঘড়ি সম্পর্কে, এবং যাতে আপনারা ঘড়ি কিনতে গেলে কোনো হেসিটেশনে না পড়েন সে বিষয় নিয়ে আমি বলবো। এবং কোনো বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই 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 সঠিক তথ্য দিব, কারণ আপনি আমার কাছ থেকে যে তথ্যটি পাবেন সেটি আপনি মাথায় রেখে ঘড়ি কিনলে অবশ্যই আপনার কেনাটা সফল হবে, কারণ আপনি ঠকবেন না। বিক্রেতা আপনাকে চাইলেই কোনো কিছু ধরিয়ে দিবে এমনটি কখনোই হবে না। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঘড়ির কথা যদি বলতে চাই, এই ঘড়িতে যে গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর রাত্রে এই ঘড়িতে যে রেডিয়াম আলোটি দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে দেখলেন, তো এটা ঠিক রাত্রে এমনটি দেখা যাবে। আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন হুবহু এই ঘড়িটি তেমন। এই ঘড়িটির কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, আবার সিলভারের মধ্যে গোল্ডেন কালার দেওয়া, যেটি আপনার পছন্দ হয়, ডায়াল যেটি পছন্দ হয় সেটি কিনবেন। এটার যে লক ব্যবহার করা হয়েছে এটা স্টেইনলেস মেটাল এবং লকটি অনেক টেকসই আপনি দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে গ্লাস সেটাতে স্ক্র্যাচ পড়বে না সহজে, আর এটা 100% সেটা আমি আগেই বলেছি ওয়াটার প্রুফ, একদম 100% ওয়াটার প্রুফ। ইউ ক্যান বাই দিস ওয়াচ উইদাউট এনি হেসিটেশন, আই ক্যান রিকমেন্ড ইউ অ্যাবসলিউটলি, ইটস এ গুড ওয়াচ। বন্ধুরা, এই ঘড়িতে যে মেশিনটি ব্যবহার করা হয়েছে ডে অ্যান্ড ডেট মেশিন, সেটা খুবই টেকসই, কারণ এটি অলিভস কোম্পানির নিজস্ব তৈরি করা মেশিন, তাই এই ঘড়িটির মেশিন খুবই টেকসই হয়। আর ঘড়িটি যদি চলা বন্ধ করে দেয়, বুঝবেন যে আপনি এটার ব্যাটারি চলে গেছে, এটা আবার ব্যাটারি লাগাবেন, ব্যাটারি লাগালে আবার এটা চলতে থাকবে, এই ঘড়িটি সহজে নষ্ট হবে না। বন্ধুরা, আপনারা যখন ঘড়িটি কিনবেন তখন অবশ্যই বিক্রেতাকে জিজ্ঞাসা করবেন এটা অরিজিনাল চায়না সেটিং কিনা অথবা অরিজিনাল অলিভস ঘড়ি কিনা, কারণ বাজারে অনেক ডুপ্লিকেট ঘড়ি পাওয়া যায়, আপনারা এটা খুব সাবধানতার সাথে কিনবেন, তাহলেই এই ঘড়িটি কিনে আপনারা ঠকবেন না। আর ঘড়ির সাথে যা যা দিবে সেটা হচ্ছে, যেহেতু এটা চেইন ঘড়ি, এটা যাতে বড় ছোট করা যায় সেজন্য আপনাকে চেইন কাটার দিবে তারা, একটা আকর্ষণীয় বক্স দিবে, একটি ব্যাগ দিবে, এবং আপনারা এই ঘড়িটি, বিশেষ করে এই ঘড়িটি, ব্যাগ আর বক্স তো আসলে মুখ্য জিনিস না, এই ঘড়িটি আসলে অরিজিনাল চায়না সেটিং কিনা এবং অরিজিনাল অলিভস কিনা সেটা অবশ্যই বিবেচনার সাথে কিনবেন।
ভিডিওটি দেখে যদি আপনার কিছুটা হলেও উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।